नमस्कार ईशान बांगला खबरे आमी चंद्रिमा आपनादेर स्वागत जानाई। प्रथमे संबाद शिरोनाम। 6 मास पर सोमवार थेके खुलछे शिक्षा प्रतिष्ठान, चलछे सैनिटाइजेशन। मंगलवार शिलचर आसछेन हिमंत, उद्बोधन करबेन मेडिकेलेर नतून आईसीयू। হাইলাকান্দির মিজোরাম সীমান্তে গুলাগুলি, হত এক কিশোর। কংগ্রেস মিত্র জোট বরাকে 12টি আসন পাবে দাবি কমলাক্ষের। এবারে বিস্তারিত খবর। স্কুল খুলছে সোমবার, প্রস্তুতি চূড়ান্ত। জোর কদমে চলছে স্কুলগুলির স্যানিটাইজেশন। 21 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তবে সরকারি নিয়ম মেনে ক্লাস শুরু হবে। 6 মাস 5 দিন পর খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি শুরু হচ্ছে ক্লাস। অভিভাবকদের অনুমতি নিয়ে স্কুলে আসতে হবে ছাত্রছাত্রীদের। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত আইসিইউর উদ্বোধন করতে শিলচর আসছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী আসবেন শিলচরে, জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ বাবুল বেজবড়ুয়া। তিনি জানান, তড়িঘড়ি 40 শয্যা বিশিষ্ট আইসিইউ তৈরি করা হয়েছে। এখন আমি নিয়ার রেডি, আর 2-3 দিন পরে আমার আইসিইউ পুরো রেডি হয়ে যাব। কালকে আমার গ্যাসের কাজ শুরু খতম হয়ে গেছে কালকে রাত্রে। আজকে আমি ভেন্টিলেশনগুলো যেগুলো পিএম কেয়ার্স থেকে দিলাইছে, 40টা ভেন্টিলেটর দিলাইছে, এগুলো আমি টেস্টিং করব আজকের থেকে। তো টেস্টিং 2-3 দিন লাগবে। তারপরে অনারেবল মিনিস্টার আসার কথা 22 বা 23 তারিখ। তো অনারেবল মিনিস্টার ইনোগ্রেশন করার পরে আবার 48 ঘন্টা আমাকে লাগবে, তার মানে স্যানিটাইজ করার জন্য। তো উই আর থিঙ্কিং দ্যাট বাই 25th or 26th উইল বি ওপেনিং ইট টু দ্য পাবলিক। আওয়ার মোটো ইজ লাইক দ্যাট। তো আওয়ার ইন্টারিয়ার কাম ওয়ার্ক ইজ টোটালি নিয়ার অ্যাবাউট 99% কমপ্লিট। 1% যে আছে এটা খালি মেশিনারি টেস্টিংটা আছে, এটা চালু হয়ে গেছে মেশিনারি টেস্টিং। এখন আজকে 2 দিনের মধ্যে ভেন্টিলেটরগুলো টেস্টিং হয়ে যাবে, মনিটর বসবে, তারপরে উই আর রেডি ফর দ্যাট। অনারেবল মিনিস্টার যে 23 তারিখ আছে, 24-25, 26 তারিখ সকাল থেকে আমি সাপোর্ট। আমি ডিরেক্টর মেডিকেল এডুকেশন থেকেও পেয়েছি কয়েকগুলা। আমি ডিরেক্টর মেডিকেল এডুকেশন থেকে আমি অর্ডার করে নিয়ে এসেছি ফেসিলিটি মনিটর, দেন বাইপ্যাপ, সিপ্যাপ মেডিসিন, এগুলা ডিএমির অ্যাপ্রুভাল লিস্ট থেকে আমাকে দিয়েছে। হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তে গুলাগুলির ঘটনায় প্রাণ গেল এক কিশোরের, নাম জহিদুল ইসলাম, বয়স 11 বছর। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। স্থানীয় মানুষ জানিয়েছেন, রাত প্রায় 3টা নাগাদ হঠাৎ করে গুলাগুলির ঘটনা ঘটে। গুলাগুলিতে কিশোর সহ তার পরিবারের 2 জন আহত হয়েছেন। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলাগুলির পিছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ রাত 3টার সময় দক্ষিণ হাইলাকান্দির সরাইবাগ বেতচড়ায় এক রূপমহর্ষক ঘটনা ঘটে গেল। রাত 3টার সময় বাড়িতে এসে দুষ্কৃতীদের দল, অসন্দেহ করা যাচ্ছে উগ্রপন্থী, এসেই গুলিবর্ষণ করেছে। গুলিবর্ষণ করেই আইনুল ইসলাম ওরফে পটল মিয়ার ছেলে বয়স 11 জাইদুল ইসলামকে হত্যা করেছে, ও মেয়ে নাজমিনা বেগমকে আহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের তরফ থেকে হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে
আর্জি জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে 12টি আসন পাবে কংগ্রেস মিত্র জোট, এই দাবি করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত। এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস ও এআইইউডিএফ মিত্র জোট বরাক উপত্যকায় 12টি আসন পাবে, আর উত্তর করিমগঞ্জে কংগ্রেস এবারেও জিতবে বলে তিনি দাবি করেন, কারণ তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। আপনারা কইয়া গেলাম যে আমরা বরাক বিলে 15টা সিট আছে, 12টা সিট কংগ্রেস ইউডিএফ জুটে পাইবো। আপনারা দেখবা আমি মনে করি যে এবার নির্বাচন যে ইরা নাই যে 450 ভোট না, এবারও নির্বাচন অন্তত মার্জিন থাকতো, আমরা 30-35 হাজার ভোটের মার্জিন থাকতো, তো গিয়া অরিজিনাল জিতে হবে, তো গুলা জিতে হইব। এবং আপনারা বুঝিয়ে দিলাম যে আমার জিতার লগে লগে গত ইলেকশনে জিতার লগে লগে বিজেপি তাহলে 50% ইয়ে হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, মানসিকতা ডাউন হয়ে গেছে। যারা টাউনে যায় এরা বুঝতে পারবে, মানসিকতা এরা ডাউন হয়ে গেছে। আমি এমএলএ হওয়ার লগে আর ধরুন যে আমি এমএলএ হইতে পারলাম না, এখানে এমএলএ হইলো, বিজেপির এমএলএ হইলো, মিনিস্টার হইলো, এরা আরো 50% উঠে উঠে 50% এরা উঠে উঠবে, তখন মাথার স্টাইল অন্য ধরনের স্টাইল থাকলো। আজকের দিনে যেটা স্টাইলে মাতে তখন স্টাইল আরো বেশি বড় স্টাইলে মাতলো না। অর্থাৎ আমরা তো স্টাইলে মাতলে তো আমরা তো লগালগ আর দুই লাই, তাই যদি এক কথা কই আমরা দুই কথা কই, আমরা অর্থাৎ বিজেপির দোর আমরা দেখাই লাভ নাই, আমরা দোরাইও না বিজেপিরে, আর বিজেপির দোর আমরা দেখাই লাভ নাই, এটা কিনা গুল্লি খেলা নি, বিজেপি কিনা গুল্লি খেলা খেলেনি, আমরা এটা দোর আমরা দেখাই লাভ নাই। থানা পুলিশ আইন কানুন থানা পুলিশ দেখাই লাভ নাই, কিতার লাগে আমরা চুরিও করছি না, টাউট আমিও করছি না, দালালিও করছি না, কেউ টেকা মারিয়া খাইছি না, বিজেপির ডর আমরা দেখাই লাভ নাই। যারা বিজেপি ডরাইছেন তারা বিজেপি গিয়ে গেছেন, গিয়া বিজেপি গেছে, যারা যারা উল্টা পাল্টা করছেন, টেকা খাইছেন, ঘুষ খাইছেন, যারা মানুষের টেকা মারিয়া খাইছেন, যারা বিজেপি গেছে। জমি দখল নিতে গিয়ে পুলিশের সামনে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কচুদরম থানার অধীন সুন্দরী জিপির ট্যাঙ্গা খাউড়ি গ্রাম। এক পক্ষ জমি জবরদখল করে রেখে বলে অভিযোগ পেয়ে কচুদরম পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ উপস্থিত হয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। ঘটনায় দুপক্ষের কয়েকজন আহত হয়েছে, আহতদের পাঠানো হয় হাসপাতালে। বর্তমানে এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। 10টার সময় এই টেঙ্গাখাড়া গাঁওর মাস্টারজন গেছিল, গিয়ে ওরকম কথা দেয় তার জায়গার মধ্যে কেবা কারা এক পাটি গোর বানাইয়া জায়গাটা দখল করে লিখে। কথাটা শোনার পরে আমি নিজের স্টাফ বাহিনী লইয়া ঘটনাস্থলে তাইছি, আর এর আগ মুহূর্তেই এর ধরেন আগ মুহূর্তেই মাস্টরে পার্টি লইয়া বাইক লইয়া আইসন আইয়া আমি জায়গাটাত পৌঁছিবার আগেও দেখছি যে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলের পরে আমি সিআরপিএফ বাহিনী আরও ব্যাটালিয়ান সিআরপিএফ প্রথম আমার সঙ্গে কম আছিল, পর মুহূর্তে আমি আরও সিআরপিএফ ব্যাটালিয়ান আনিয়া অসংখ্য জনতা আছে, মানে 100+ জনতা আছিল, যাই হোক আমি সিআরপিএফ ব্যাটালিয়ান সবে আমরা যৌথ অভিযান চালাইয়া সিচুয়েশনটা কন্ট্রোল করছি। যদি পুলিশ না হইতো বা অধিক সিআরপিএফ না হইতো তো জায়গা 5-7 জন মানুষ স্পট ডেড হইত। এই মুহূর্তে কিছু কিছু মানুষ জখম হয়েছে, একজন মাইনরও মানে এই আঘাতে গুরুতর জখম হয়েছে, আরও 2-4 জন মানুষ জখম হয়েছে। পরে আমরা এটা যেগুলো জখমিগুলারে আমরা চিকিৎসার কারণে মানে হসপিটালে পাঠিয়ে নিয়েছি। মানে কোনো এফআইআর হয়েছে নি এখন তো না? এই সংক্রান্ত এফআইআর হয়েছে না, মানে জায়গার মধ্যে গোড় বানানি নিয়ে সকালে একটা এফআইআর গেছিল, আর এই যে ঘটনার পরে আর কোনো এফআইআর এফআইআরটা আমি যে সঙ্গে এফআইআরটা যে মাস্টারটার নাম কি আছে আব্দুল শাহিদ, মানে আব্দুল শাহিদ একজন স্কুল টিচার, এলপি স্কুলের টিচার, তাই একটা এফআইআর সকালে। কোভিড প্রোটোকল শুধু সাধারণ মানুষের জন্য, শাসক দলের নেতা মন্ত্রী ভিআইপিদের জন্য কি নয়? প্রায় দেখা যায় শাসক দলের নেতা মন্ত্রীরা সভা সমিতি করে যাচ্ছেন কোভিড প্রোটোকল ভেঙে। এমন একটি দৃশ্য দেখা গেল শিলচর মেডিকেল কলেজে। শনিবার কাছাড় জেলা বিজেপির ব্যবস্থাপনায় প্লাজমা দান শিবির হয়েছিল মেডিকেলে। যেখানে প্লাজমা দান চলছিল সেখানে উপস্থিত হন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিজেপি জেলা সভাপতি কৌশিক রায় সহ অন্যান্য বিজেপি কর্মীরা। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখেননি তারা, দলবদ্ধভাবে তাদের ঘোরাফেরা করতে দেখা গেল। ব্লাড ব্যাংকে ঢুকে সবাই একসঙ্গে মিলে প্লাজমা ডোনারের সঙ্গে দিব্যি ফটো ওঠেন, দেখে মনে হয়েছে করোনা শেষ হয়ে গেছে। চলে গেলেন উধারবন্দের প্রখ্যাত পীর মৌলানা সৈয়দ আওতাউর রহমান।
রবিবার বিকেল তিনটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 62 বছর। মৃত্যু সময় রেখে গেছেন স্ত্রী, 3 পুত্র, 1 কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন। সোমবার দুপুর 2 নাগাদ তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। করোনা মোকাবিলায় শিলচর রামকৃষ্ণ মিশনের ঐতিহ্যবাহী দুর্গাপুজোতে বসছে 4টি অত্যাধুনিক করোনা জ্যামার। ঈশান বাংলাকে একথা জানালেন মিশনের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ। এই জ্যামারগুলি আনা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে। এছাড়াও দর্শনার্থীদের থার্মাল চেকিং চলবে। এবার খিচুড়ি নয়, বুন্দিয়া বিতরণ করা হবে। 1000 স্কোয়ার ফুটের মধ্যে কোনো করোনা ভাইরাস থাকলে বের করতে পারবে এই জ্যামার। এখানে মাঝে কাপড় দিয়ে দেবো, যাতে এইদিকের লোক এইদিকে যেতে না পারে, ওইদিকের লোক এইদিকে আসতে না পারে। এইদিকে ঢুকে এই জায়গাটাতে আমরা জুতো স্টল করবো। তারপরে এই বাসটাসগুলো সব ভিতরে ঢুকিয়ে দেবো, যে ওই প্রত্যেকটা খাপে খাপে 3টে প্রণামী কাউন্টার থাকবে, একটা ওই ফল টল নেওয়ার কাউন্টার থাকবে, আর একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। এই পুরো মাঠটাকে আমরা এমনভাবে ঘিরে দেবো যাতে মাঠের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। এই দুটো লাইন সোজা এই দিক দিয়ে যাবে, মন্দিরে ঢুকবে, তারপর মন্দিরে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে ওই দিকে থেকে বেরোবে, বেরিয়ে আমাদের সুন্দর ঠাকুর পাশ দিয়ে আসবে, এসে কোথায় পূজা হবে সেটা আমি দেখাবো। আচ্ছা, একটা কথা মহারাজ জি জানতে চাই, যে থার্মাল চেকিংয়ের যে ব্যাপারটা, এটা কি গেটে? চেকিং এর আমার 2 জায়গা আছে, এখানে হবে এবং ভিতরেও। আর আমরা একটা মেশিন বসানোর চেষ্টা করছি, যে মেশিনটা 1000 স্কোয়ার ফিট পর্যন্ত কোনো করোনা ভাইরাস যদি থাকে তাকে ফাটিয়ে মেরে দেবে। তো 4টে আমরা মেশিন বসাবো, এখানে একটা মেশিন বসাবো, মন্দিরের সামনে একটা বসাবো, ওইখানে এবার আমাদের দুর্গা মণ্ডপে দুটো বসাবো। এটা কি বাইরে থেকে আনা আসছে? এটা বাইরে থেকে আনা আসছে। কোথা থেকে আসছে? এটা আসবে ব্যাঙ্গালোর থেকে, এখনো পর্যন্ত এই অঞ্চলের কোথাও নেই। কালাইন ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় রবিবার অনুষ্ঠিত হলো চলো বুথে যাই। 15টি জিপির কংগ্রেস কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বর্তমান বিজেপি সরকারের নাগরিক বিরোধী কার্যকলাপের বার্তা ছড়িয়ে দেন কংগ্রেস কর্মীরা। 2 নম্বর বুথে আমরা চাই সার্বিকভাবে আমাদের কাঠিগড়ার উন্নয়ন, কিন্তু এই গভর্নমেন্ট, এই সরকার এটা উন্নয়ন বিরোধী, তারা উন্নয়ন চায় না, তারা দলীয়করণে ব্যস্ত। তো আমরা চাই সার্বিকভাবে মানুষের সুখ শান্তি সমৃদ্ধি, যেটা কংগ্রেস সরকার এবং কংগ্রেসীরা সবসময় চেয়েছে। বর্তমানে যে অরুণোদয় এবং জিওটেকের যে প্রবলেম রয়েছে, সেটা ব্লক কংগ্রেসের স্থিতি কি? এবং দেখেন, অরুণোদয় নিয়ে এটা দলীয় রাজনীতি হচ্ছে খুব বেশিভাবে। আমরা জানি যে সরকারি মতে প্রত্যেক জিপিতে 500 থেকে 600টা ফর্ম আসার কথা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেক জিপিতে 100 থেকে 150টা, 100 থেকে 150টা, কোনো কোনো জিপিতে 200টা দেওয়া হয়েছে, ঠিক মানে কোনো সংখ্যা নেই। যার পরিণামে কী হয়েছে, এরপরে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু বড় বড় বিজেপি কর্মীদের বাড়িতে, নেতাদের বাড়িতে, এমএলএর বাড়িতে, আমরা শুনেছি, আমরা নিজের চোখে যদিও দেখি নাই, হ্যাঁ, কিন্তু আমরা শুনেছি এই কথাটা পরিষ্কারভাবে, আমরা দেখি নাই এবং আমরা শুনেছি যে ওনার বাড়ি থেকে ফর্ম বিলি হচ্ছে। হ্যাঁ, এটা বড় দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত নয়। কোনো সরকারি প্রকল্পকে এরকমভাবে দলীয়করণ করার আমরা শুনছি। মাস্ক না পরে দিব্যি ঘুরছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক আজিজ খানের ভাতিজা। পুলিশ তাকে জরিমানা করায় চটে লাল বিধায়ক। পুলিশের সঙ্গে তর্কে জুড়ে দিলেন তিনি। কেন তার ভাতিজাকে জরিমানা করা হলো, এ নিয়ে উত্তেজিত হয়ে কথা বললেন পুলিশের সঙ্গে। পুলিশকে ধমক দিয়ে বললেন, আমারও তো মাস্ক নেই, পারলে আমাকেও গ্রেফতার করা হোক। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দক্ষিণ করিমগঞ্জ এলাকা জুড়ে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান নীলামবাজার ঘটনার সূত্রপাত এইভাবে, যে নীলামবাজার পুলিশ মাস্ক ব্যবহার না করা লোকের কাছ থেকে এই ফাইন কালেকশন করছিল এবং অ্যাওয়ারনেস করিতেছিল পুলিশ। সেই সময় হঠাৎ এমএলএর বাতিচা বলে পরিচয় দিয়ে একটি ছেলে মাস্ক না পরে এসেছিল, পুলিশ ওকে আটকেছিল। সেই সময় ও বলেছিল যে আমি এমএলএর বাতিজা। পুলিশ বললো এমএলএর বাতিজা হলে কী হয়, আপনাকে তো মাস্ক পরিধান করতেই হবে। সেই ছেলেটি তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে পুলিশকে ধমকি দিয়ে আমি এমএলএকে নিয়ে আসছি। তৎক্ষণাৎ এমএলএ ঘটনাস্থলে পৌঁছেন। পৌঁছার পর এমএলএ পুলিশদেরকে, আসাম পুলিশকে চ্যালেঞ্জ করে যে আমি এখন এসেছি উইদাউট মাস্কে, তোমাদের ক্ষমতা থাকলে আসাম পুলিশকে আমি চ্যালেঞ্জ করি, তোমরা আমাকে আটক করে দেখাও,
আমার কাছ থেকে ফাইন নাও। এবং আরও বললেন যে পুলিশ মুসলমান ছেলেদেরকে দেখে দেখে ফাইন করছে এবং মারপিট করছে, এইভাবে পুলিশের উপর তকমা তুললেন। আমি আশ্চর্যান্বিত হয়েছি। এই ঘটনাটি কোথায় সংঘটিত হয়েছে? ঘটনাটি হয়েছে নীলামবাজার, যখন নীলামবাজার পুলিশ থানার কর্তব্যরত অফিসাররা ফাইন কাটছিলেন মাস্ক না পরা লোকের কাছ থেকে, তখন ঘটনাটা ঘটে। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, আমি এক ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়েছিলাম। যে একজন আইনসভা সদস্য এ ধরনের মন্তব্য আপনি কী মনে করেন? মানে আমি অবাক হয়েছি যে আমার দক্ষিণ করিমগঞ্জের বুঠারদের মাথা লজ্জানত হয়েছে যে একজন বিধায়ক হয়ে এইভাবে কথাবার্তা তার মুখে মানায় না। আর তাই আমার অনেক লজ্জা হচ্ছে যে পুলিশ যেন তাহাদের আত্মমর্যাদার জন্য বিধায়কের উপর একটি এফআইআর করা অত্যন্ত প্রয়োজন। কালাইন চা বাগান কর্তৃপক্ষ বারবার বাধা দিচ্ছেন, তাই বন্ধ হয়ে গেল 66 লক্ষ টাকার রাস্তা নির্মাণের কাজ। 6 নম্বর জাতীয় সড়ক থেকে গোবিন্দকুপা পর্যন্ত এই গ্রামীণ রাস্তার কাজের শিলান্যাস হয়েছে। বাগানের ম্যানেজার প্রদীপ ডেকা ট্র্যাক্টর দিয়ে প্রস্তাবিত সড়কটির মাটি খুঁড়ে ফেলার চেষ্টা করেন। এর আগে রাতে শিলান্যাস ফলকটি কেউ ভেঙে ফেলে। জনতা বাগান ম্যানেজারের এই হিটলারি মনোভাবের তীব্র নিন্দা করেন। চলে গেলেন শিলচর সার্কিট হাউসের এসপিও জিয়াউদ্দিন বরলস্কর, কর্তব্যরত অবস্থায় তিনি মারা যান। 8 বছর থেকে বিভিন্ন থানায় তিনি এসপিও হিসেবে কাজ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। করোনা মৃতদেহ সৎকারে এগিয়ে এসেছিল পিনাক রায়সহ আরও কিছু বন্ধু। নিঃস্বার্থে এখন পর্যন্ত প্রায় 70টি করোনা মৃতদেহ সৎকার করেছে তারা। কিন্তু এত ভালো কাজ করার পরও খাবারটা পর্যন্ত ভালো দেওয়া হয় না। তাদের খাবারের কষ্ট দেখে এগিয়ে এসেছেন কয়েকজন। তাদের প্রাতঃরাশের দায়িত্ব নিয়েছেন মধুচন্দ্রা বিশ্বাস, দুপুরের খাবারের দায়িত্ব হাইলাকান্দি সম্মিলনী এবং রাতের খাবারের দায়িত্ব নিয়েছেন সপ্তক দাস। আমরা বিগত 2 মাস ধরে আমরা যারা কোভিড-19 ইনফেকশনে যাদের মৃত্যু হচ্ছে তাদের সৎকার করছি, আমরা পুরো টিম মিলে, 9 জনের টিম মিলে। তো তার জন্য আমাদের বাড়ি থেকে একটু বিরত থাকতে হচ্ছে। আমরা বর্তমানে হোটেলে থাকছি বিগত 2 মাস ধরে। তো তার জন্য আমাদের অনেক সময় খাবারের অনেক সমস্যা হতো এবং হচ্ছিল। তো তার জন্য বিগত তার মধ্যেও লাস্ট 1 সপ্তাহ ধরে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। আর এই সমস্যা দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছেন, যারা আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। প্রথমে আমাদের সকালবেলার খাবারের যে দায়িত্ব নিয়েছেন এবং উনি বিগত 10-15 দিন থেকে উনি রেগুলারলি আমাদেরকে সাহায্য করছেন খাবার দিয়ে। উনি হচ্ছেন মধুচন্দ্রা বিশ্বাস, উনি একজন শিক্ষিকা, উনি শিলচর চার্চ রোডে থাকেন। তাছাড়াও আমাদের প্রত্যেক রাত্রে যিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন উনি হচ্ছেন ইভেন্ট অ্যান্ড স্কেচেস ক্যাটারিংয়ের প্রপ্রাইটার সপ্তক দাস মহাশয়। উনি আমাদেরকে বিগত 1 সপ্তাহ ধরে উনি প্রত্যেক রাত্রিবেলা আমাদেরকে খাবারের যোগান দিয়ে যাচ্ছেন অনবরত। এখন আজ থেকে আরেকটা সুখবর হলো, হাইলাকান্দি সম্মিলনী একটি সংস্থা যাদের পক্ষ থেকে আজকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এখন থেকে আর আমাদের খাবারের কোনো চিন্তা করার দরকার নেই। ওনারা প্রত্যেক দিন দুপুরবেলার খাবারের দায়িত্ব ওরা নিয়েছেন। এনএইচএম কর্মীদের স্থায়ী নিযুক্তি দেওয়ার দাবি জানালো এনএইচএম কর্মচারী অ্যাসোসিয়েশন। অল আসাম বরাকভেলি এনএইচএম কর্মচারী অ্যাসোসিয়েশনের বরাকভেলি শাখার পক্ষ থেকে জানানো হয়, যেসব নিযুক্তি স্বাস্থ্য বিভাগে হচ্ছে সেগুলিতে অস্থায়ী কর্মচারীদের সিনিয়র ভিত্তিতে নিযুক্তি দেওয়ার দাবি তারা জানায়। তা না হলে তারা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। গত 6 তারিখে স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, জিএনএম, ড্রেসার, ব্লাড ব্যাংক টেকনিশিয়ান, এই ধরনের কিছু টেকনিক্যাল পদগুলোতে বিজ্ঞাপন জারি করছে। আমরা এনএসএম থেকে দাবি করছি এই বিজ্ঞাপন বাতিল করে যেগুলা পদ খালি আছে এই খালি পদগুলোতে আমাদের এনএসএম কর্মী থেকে সিনিয়র বেসিসে নিযুক্তি দেওয়া হোক। আমরা তার সঙ্গে দাবি করছি সব এনএসএম কর্মীদেরকে সপ্তম দরমহা আয়োগ মধ্যে
দরমহা প্রদান করা হোক এবং অন্য অন্য সরকারি কর্মচারীর মতো ফ্যাসিলিটি প্রদান করা হোক। আমরা এই দাবি নিয়ে বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু সরকারে কোনো গুরুত্ব প্রদান করছে না। খুব কম সময়ের মধ্যে সরকারকে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। যদি তারপরেও সরকারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা সারা আসামের যত NICM কর্মী আছি সবে মিলে প্রয়োজনে আমরা রাজপথে নামব, রাজপথে নেমে আন্দোলন করব। বিগত 22 তারিখেও আমরা 24 ঘন্টা আমরা পেন্ডান করেছি, এরপরেও এই 6 তারিখে আবার গভর্নমেন্ট আরও একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। সেই অ্যাডভার্টাইজমেন্টে সরকার NICMকে কোনো ধরনের কোনো সুবিধা দেয়নি। যারা NICM এমপ্লয়িরা আজকে 15 বছর থেকে এই হেলথ ডিপার্টমেন্টে সার্ভিস দিয়ে আসছে। রবিবার হিন্দিভাষী সংগঠনের ব্যবস্থাপনায় ফকিরটিলায় হিন্দি দিবস উদযাপন হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক পি সিং চৌহান, মহাবীর জৈন, অধ্যাপক পীযূষ পাণ্ডে। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। जो वो खरीदने हमारी अखबार की कीमत क्या होगी, हमारी आपकी जेब तय करती है कि हमारे देश के बच्चे किस स्तर पर पढ़ेंगे, हमारी आपकी जेब तय करती है कि राजनीति में आपकी हिस्सेदारी क्या होगी, हमारी आपकी जेब तय करती है कि बाजार में आपकी हिस्सेदारी क्या होगी। इसका मतलब क्या है? और हमारी आपका विवेक और संगठन शक्ति तय करती है कि राजनीति में आपका स्थान कहाँ होगा। इस देश में 90% लोग मजदूर और किसान हैं, लेकिन देश की सत्ता में वो लोग हैं जिन्होंने बहुतों ने खेती नहीं देखी। মিঠু দেবনাথের স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হাইলাকান্দিতে। আয়োজক মিঠু দেবনাথ ফাউন্ডেশন। হাইলাকান্দি কালীবাড়ি পয়েন্টে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে 101 জন রক্তদান করেন। আমরা আজকে এখানে সব একত্রিত হয়েছি। অলোক দেবনাথ ওরফে মিঠু গত 13 সেপ্টেম্বর রোববার আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো তার প্রতি শ্রদ্ধা জানাতে এই মিঠু দেবনাথ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত 40 জন রক্তদান করেছেন এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের অনুমান 100 ছাপিয়ে যাবে। তো প্রত্যেক রক্তদাতাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি যে সবাই এক সমাজকর্মীর অনুপস্থিতিতে অন্যরা সবাই একত্রিত হয়েছে। আজকে একটা দুঃখের দিন যে সেই ছেলেটি আজকে এখানে যারা এই জায়গায় তার আড্ডার জায়গা ছিল, সমাজকর্মী ছিল, আজ সে নেই। এই দুঃখের দিনও একটা আনন্দের দিন যে সবাই যে আমরা একত্রিত হতে পেরেছি সমাজের কাজ করার জন্য। সমাজের দুস্থ যত রোগী আছে আজকের এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির ঠিকমতো হচ্ছে না, এই মিঠু ফাউন্ডেশন মিঠু দেবনাথ ফাউন্ডেশন যে এগিয়ে এসছে, আমরা আবারও সব মিঠু দেবনাথের ফাউন্ডেশনের সৌজন্যে যে রক্তদান শিবির হয়েছে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই। মাথা গরম হয়েছিল তাই বিধায়ককে দায়ী করেছি, জেলা পরিষদ সদস্য গীতন নাথকেও দায়ী করেছিলাম, কিন্তু দেখলাম তারা দায়ী নন, বললেন বিধায়কের বিরুদ্ধে অভিযোগকারী রমাকান্ত বিশ্বাস। বিধায়ক কিশোর নাথের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছিলেন, এখন প্রত্যাহার করেছেন। 19/8/2020 ইংরেজি একটা ডিমার্কেশন হয়েছে, এই ডিমার্কেশনটা হচ্ছে এই যেটা, তো এই ডিমার্কেশনটা আমি প্রতিবাদ করেছিলাম, আমরা রিটেন অবজেকশন দিয়েছি যে এখানে ডিমার্কেশন হইতো না করে, যখন এখানে সবই আইসুন ডিমার্কেশন তারা করে নিয়েছে, তা আমারও মাথা গরম হয়েছে। আমি যেমন MLA-র দুই কথা কইছি, কিন্তু MLA-র আমি এটা কথা কইতে পারি না, কিন্তু আমার আগের বসুবতে আমি MLA-র কথা MLA-র আমি এটাই কইছিলাম যে তাই নয় এটা জড়িত আসলা যে নামটা MLA GPA জেলা পরিষদের নাম ধরে কইতে তারা অ্যাকচুয়ালি তার লোকে জড়িত নেই না, ওখান তো বোঝা গেছে যে তারা জড়িত না, ওখান মিউচুয়াল হয়েছে
মিউচুয়াল হয়েছে কিন্তু কথা ওইটাই রয়েছে যে বুধ ভবিষ্যতে যদি ভাট্টায় পড়েছে তারা সারিয়ে দিবে এটা তারাই কইছেন সভার সভাপতি মহাদেব কইছেন। আমরা বনশক্তি দুর্গা মান্ডবে মিটিং হয়েছে এখানেও বিকাশচন্দ্র দাস আসলেন, গীতনাথ আসলেন, জিপির প্রেসিডেন্ট আসলেন, এপি আসলেন আর গ্রামের যত মাতব্বরবর্গ আসলো সকলেই এখানে সবার মিছিল এটা সকলেই আসলো। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ছয় মাস পর সোমবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, চলছে স্যানিটাইজেশন। মঙ্গলবার শিলচর আসছেন হিমন্ত, উদ্বোধন করবেন মেডিকেলের নতুন আইসিইউ। হাইলাকান্দির মিজোরাম সীমান্তে গুলাগুলি, হত এক কিশোর। কংগ্রেস মিত্র জোট বরাকে 12টি আসন পাবে দাবি কমলাক্ষের। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।